মঙ্গলবার বিকেল থেকে অফিস আদালত গার্মেন্টস কলকারখানা সব ছুটি হওয়ায় শেষ মুহূর্তে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে রাজধানীর রেল স্টেশন বাস আর লঞ্চ টার্মিনালগুলোতে। দিনের বেলায় যাত্রী কিছুটা কম হলেও সন্ধ্যার পর শুরু হয়েছে জনস্রোত। মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের দীর্ঘ লাইন, 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করছেন অনেকে। কিছু বাস কোম্পানি সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে এমন অভিযোগও রয়েছে। যাত্রীদের উপচে পড়া ভিড় আছে কমলাপুর রেল স্টেশনেও, তবে সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এদিকে 10 ও 12 এপ্রিলের জন্য ট্রেনের টিকিট ছেড়েছে রেল, অনলাইন ও অফলাইনে দেওয়া হচ্ছে টিকিট। এদিকে পদ্মার বুকে সেতু হওয়ায় নৌপথে চাপ কিছুটা কমলেও ঈদের আগ মুহূর্তে উপচে পড়া ভিড় আছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীরা বলছেন সড়কপথের ভাড়া দ্বিগুণ হওয়ায় লঞ্চকেই বেছে নিয়েছেন তারা। ঘরে ফেরার খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা, তারা যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, সন্ধ্যার পর থেকে ট্রেনের যাত্রীদের চাপ কেমন দেখছেন? আমরা দেখছিলাম যে এর আগে কয়েকদিন ছাদে ওঠা বন্ধ করা গিয়েছে, কিন্তু আজকে চিত্র একেবারেই ভিন্ন। সন্ধ্যার পরেও কি একই চিত্র আছে? সম্পা, সন্ধ্যার পরে এখন পর্যন্ত যে ট্রেনগুলো আসলে দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যাবে ওই ধরনের ট্রেন কিন্তু এখন আমরা ছেড়ে যেতে দেখিনি। সে অর্থে আসলে প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের সংখ্যা অনেক বেশি, কারণ যে ট্রেনগুলোতে অনেক ভিড় হয়, ছাদে যাত্রী ওঠে এবং আমরা ভেতরে বাইরে তিল ধারণের ঠাঁই থাকে না, সেই ট্রেনগুলো বিশেষত উত্তরবঙ্গে লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, আপনার রংপুর এক্সপ্রেস, সেই রংপুর এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস কিন্তু এখনও বোর্ডিং হয়নি, কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেইগুলো এখনও নির্দিষ্টভাবে অ্যানাউন্স না হওয়াতে কিন্তু আপনার প্ল্যাটফর্মে প্রচুর যাত্রীর ভিড় দেখতে পেয়েছি পাচ্ছি আমরা। গতকালও সেম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, তারপরে যখন ট্রেনগুলো আপনার বোর্ডিং করলো অর্থাৎ প্ল্যাটফর্মে এসে লাগলো তখনই দেখলাম যে তারা দৌড়ে হুড়মুড় করে আপনার সবাই, কেউ ছাদে ওঠা শুরু করলো, কেউ বগির ভেতর ওঠা শুরু করলো, এমনভাবে যে যারা টিকিটের যাত্রী তারা প্রবেশ করতে পারেনি। সেই অর্থে আসলে আপনার কমলাপুর রেলওয়ে স্টেশনে 7টি প্ল্যাটফর্ম রয়েছে, সেই 7টি প্ল্যাটফর্মে আমরা প্রচুর যাত্রীর চাপ দেখতে পাচ্ছি এবং বাইরে ভেতরে সব জায়গায় কিন্তু শুধু যাত্রী দেখতে পাচ্ছি। ট্রেনগুলো যখন আসবে, আসার পর আসলে আপনাকে আমি বলতে পারবো যে ট্রেনের ছাদে উঠতে পারছে কিনা, কিন্তু আমার যে আপনার আমার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ অনুযায়ী এত পরিমাণ যাত্রী ধারণের ক্ষমতা আমাদের রেলের অর্থাৎ ট্রেনের নাই, সেই জায়গা থেকে আসলে ছাদে উঠবে বা বাড়তি যাত্রীর চাপ হবে এটাই বোঝা যাচ্ছে। আমরা একটু কয়েকজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চেয়েছিলাম, তারা জানাচ্ছিলেন যে ট্রেনগুলো যখন আপনার প্ল্যাটফর্মে এসে ধরবে তখনই তারা সেই ট্রেনে চড়ে তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার চেষ্টা করবেন। সম্পা জি, মোহন আপনি থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই ট্রেন আসলে কেমন পরিস্থিতি হবে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। এবার যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আরেক সহকর্মী কাউসারা চৌধুরী। কুমু কুমু, লঞ্চের চিত্র কেমন দেখছেন সন্ধ্যার পর থেকে, কোনো পরিবর্তন এসেছে কিনা? এবার তো চিত্রের পরিবর্তন দেখছেন, প্রতিটা সড়কে বলেন নৌপথে বলে সব জায়গাতে যে তুলনামূলক গতবারের চেয়ে ভিন্ন চিত্র, ভিড়ভাড়টা কিছুটা হলেও কম। তবে যেহেতু শেষ মুহূর্তের যাত্রা, এই মুহূর্তে মানুষের ভিড় একটু বেশি, আজকে যেহেতু সমস্ত অফিস আদালতগুলো ছুটি হয়েছে, যার কারণে সদরঘাটে এর ইতিমধ্যে অনেক লঞ্চ ছেড়ে চলে গেছে এবং আজকে যে লঞ্চগুলো এই মুহূর্তে যেগুলো ছেড়ে চলে যাচ্ছে আজকে এরপরে কিন্তু আর রাতে কোনো লঞ্চ চলবে না এবং সকালের জন্য অনেকগুলো লঞ্চ এসে প্রস্তুতি নিয়েছে যে সকালে তারা যদি কোনো যাত্রী পায় সেক্ষেত্রে সকালে নিয়ে যাবে, কারণ আর কালকের দিনটাই বাকি রয়েছে যেহেতু পরশুদিন আগামী বৃহস্পতিবার ঈদের দিন ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে যাত্রীদের সকলেই একটা কথা যে তুলনামূলকভাবে এবার ভিড়টা কিছুটা কম, যেহেতু পদ্মা সেতু হওয়ার কারণে মানুষ অনেকেই সড়কপথে বেছে নিচ্ছে, যাদের বিশেষ করে উপায় নেই যে একেবারে বাড়ি হয়তো অন্য জায়গায় অথবা তাদের যেখানে ভাড়াটার কথা তারা বারবার বলছে, সাধারণ যাত্রীরা তারা বলছে যে ভাড়া এখানে এর চেয়ে 3 থেকে 4 গুণও বেশি ভাড়া, সেক্ষেত্রে পরিবার নিয়ে যাওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে সড়কপথে গেলে, যার কারণে তারা নৌপথকেই বেছে নিচ্ছেন। তারা প্রস্তুতি নিয়েই এসেছেন যে এখানে 6-7-8 ঘন্টা 10 ঘন্টাও লেগে যেতে পারে, যে যার মতো করে মানে নিজের প্রস্তুতি নিয়ে নিজের জন্য আসন গেড়ে বসেছেন যে যখনই হোক না কেন তারা পৌঁছাতে পারবে পরিবার পরিজনের কাছে এবং প্রিয় মানুষগুলোর কাছে এই ছুটিতে চলে যেতে পারবে, এটাই তাদের প্রত্যাশা। তবে আজকে যে যাত্রীর চাপ তুলনামূলক কম, কালকে গতকালকেই যাত্রীর চাপ বেশি ছিল লঞ্চ টার্মিনালে, আজকে তুলনামূলক কিছুটা কম,
এবং সড়ক পথেও যাওয়ার চেষ্টা করছে মানুষ, এই বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেসব মানুষ রয়েছে। জি কুমু, ধন্যবাদ। লঞ্চের খবর জানাচ্ছিলেন, এর আগে ট্রেনের খবর জানলাম, এবার বাসের খবর জানতে চাই। সহকর্মী আছেন বিজন কুমার দাস গাবতলী বাস টার্মিনালে। বিজন, যে পরিমাণে যাত্রী এখনো আছে তার তুলনায় পর্যাপ্ত সড়কে গাড়ি আছে কিনা, বাড়তি ভাড়া বা অন্য কোনো ভোগান্তি দেখছেন কিনা? দেখুন শম্পা, আমি সেই বিকেল থেকে গাবতলী বাস টার্মিনালে আছি। আমরা দেখছি যে বিকেল থেকে ঘরমুখী মানুষের চাপ বেশ বেড়েছে, বিশেষ করে আজকে যখন সরকারি অফিস আদালত সবকিছু ছুটি হয়ে গেছে, তারপর থেকে যাত্রী চাপ এখানে বাড়ছে এখানকার বাস সংশ্লিষ্টরা বলছেন। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় বাস কর্তৃপক্ষের যে কপাল পুড়েছে সেটা এখানে আসলে মোটামুটি বোঝা যায়। তারা বলছেন যে কিছুটা এই জন্য যাত্রীদের চাপ কম, আর এই কারণে বিশেষ করে উত্তরবঙ্গগামী যেসব যাত্রী আছেন তারা এখানে এসে ভিড় করছেন। কিন্তু সবসময় যে অভিযোগটি করা হয় যে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি, তারা আসলে অনলাইনে যারা টিকিট কিনতে পেরেছেন তারা মোটামুটি 100-200 টাকা বেশি দিয়ে তারা কিনেছেন, এবং কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আপনি হয়তো দেখছেন যে যাত্রীর চাপ বাড়ছে এখনই, বিশেষ করে তাদের বাসগুলো এখানে যথাসময়ে সে পৌঁছাতে পারছে না। বিশেষ উত্তরবঙ্গগামী বাসগুলো কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলছেন যে 9টার পরে যে বাসগুলো ছেড়ে যাবে সেটা আসতে কিছুটা দেরি হবে। তারা বলছেন যে পাটুরিয়া দৌলতদিয়া যেটা বাসের চাপ রয়েছে এই কারণে রয়েছে। আমি জানতে চাইবো বাস কর্তৃপক্ষ এখানে যাত্রী অপেক্ষা করছেন, বাস কর্তৃপক্ষ অপেক্ষা করছেন, তো আপনারা বাস কর্তৃপক্ষ এনে বলছে যে 9টার পরে যে বাসগুলো যাবে একটু দেরি হবে, কেন দেরি হচ্ছে এই কারণটা একটু বলবেন? রাস্তা মোটামুটি যানজট আছে, যার কারণে দেরি হচ্ছে। তো এমনিতে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী চাপ গাবতলীতে কিছুটা কমেছে, কিন্তু আপনারা অন্যান্য বছরের তুলনায় কতটা যাত্রী পেয়েছেন এবার? অন্য বছরের চাইতে যাত্রী ভালো, মোটামুটি খারাপ না। আর আজকে তো অফিস আদালত ছুটি হয়েছে, আজকে যাত্রী চাপ অন্য দিনের তুলনায় কেমন দেখছেন? গতকালকে বেশি চাপ ছিল, আজকে একটু কম, গতকালকের চাইতে কম। মানে ওরা বলছেন যে আসলে একটু চাপ কমছে। আপনি জানেন যে দীর্ঘ লম্বা ছুটি পেয়েছে রাজধানীবাসী, যা তারা তাদের মতো যাচ্ছেন, কিন্তু আমি গার্মেন্টস আজকে ছুটি হয়েছে, কিন্তু আমি তাদের কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এক্সপোর্ট করে যেসব গার্মেন্টস তারা সবাই ছুটি হয়েছে, কিন্তু লোকাল কিছু কলকারখানা শিল্প কারখানা আছে তাদের উৎপাদন অব্যাহত রয়েছে এবং আগামীকাল পর্যন্ত সেটি চলবে, 4 রাতে তাদের ছুটি হবে। তারপর এখানকার যারা আশা করছি যাত্রী কম, আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি হয়তো তখন আগামীকাল আরও কিছু যাত্রী তারা পাবেন, এই প্রত্যাশা মনে করা হচ্ছে। আর অতিরিক্ত ভাড়ার বিষয়টি যা বলছে যে উত্তরবঙ্গগামী বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষগুলো বা গাইবান্ধা যারা যাবে তাদের কাছ থেকে অতিরিক্ত 300-400 টাকা অতিরিক্ত বাস ভাড়া তারা বেশি নিচ্ছেন, এই অভিযুক্তি যাত্রীরা কিছু কিছু আমাদের কাছে করেছেন। তো শম্পা, আপাতত গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ। সরাসরি যুক্ত হয়ে বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের।